পতাকা টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের শাহাপুর অঞ্চলে বড় ঘুমসুমা গ্রামে। তৃণমূলের অভিযোগ, রবিবার গ্রামের তিন চারজন তৃণমূল কর্মী মিলে তৃণমূলের দলীয় পতাকা টাঙাচ্ছিল। হঠাৎ তাদের ওপর বিজেপির সাত আটজন চড়া হয়ে তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। বিজেপি কর্মী আশরাফ আলী খানের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির। আজকে আমরা সকালে আমরা ওই ফ্ল্যাগ টাঙছিলাম, তৃণমূলের ফ্ল্যাগ টাঙছিলাম গ্রামে। আমরা তিন চারজন ছিলাম, হঠাৎ করে সে দেখছি বিজেপি দুষ্কৃতীরা সাত আটজন হয়ে মানে আমাদের পরে সে অতর্কিত হামলা করে। আমরা খালি অবস্থায় ছিলাম, এই অবস্থায় ছিলাম, এই আবার এই হাতে হাত ফেটে গেছে। আমরা হয়েছি চারজন। বিজেপি নেতৃত্বে ছিল পাঁচ ছজন ছিল। ওরা মাথা কে ছিল? ওরা মাথা ছিল, ওর নাম হচ্ছে আশরাফ আলী খান, ওরফে ওর নাম হচ্ছে রাজু খান। ওরই নেতৃত্বে হামলাটা হয়েছে। কতজন এসেছিল? পাঁচ ছজন। অস্ত্র কি ছিল? অস্ত্র ছিল, হাতে রড ছিল, দেখলাম ওদের কাছে লাঠি ছিল, তারপরে একটা অস্ত্র মনে হয় যেন চেম্বারও ছিল, আর বোম ছিল ওদের কাছে, হাত বোম ছিল। গ্রামেরই এক বাসিন্দা বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করার অধিকার সকলের আছে। তৃণমূলের পতাকা খুলে বিজেপি পতাকা লাগাতে যাচ্ছে, এটি অত্যন্ত অসম্মানজনক এবং অগণতান্ত্রিক। আমরা এর তীব্র নিন্দা করছি। আমাদের শান্তশিষ্ট এলাকা বিজেপির টাকা ছড়িয়ে অশান্ত বানাবার চেষ্টা করছে। এই অঞ্চলে সকাল প্রায় আনুমানিক 8:30, এখানে রাস্তার ধারে ধারে ব্যক্তিগতভাবে বাস দিয়ে তৃণমূলের পতাকা সারিবদ্ধভাবে ছিল। আজকে কিছু উটকো লোক, যেটা বিজেপি নামে পরিচিত, এখানকার যারা নেতৃত্ব দিচ্ছে, তারা হঠাৎ তৃণমূলের পতাকা কিছু খুলে ফেলে দেয়, তারপরে ওদের বিজেপির পতাকা তারা খুলে, ফলে তৃণমূলে কিছু সমর্থক আসার সাথে একটা কুটুছুটি হয় এবং কথাবার্তা হয়, বচসা হয়, বচসা থেকে একটু গণ্ডগোল শুরু হয়। এবং ওরা একটা পরিকল্পনা ছিল যে এই ইস্যুটাকে নিয়ে ওরা মারপিট করবে। তৃণমূলের লোকেরা কখনোই এভাবে প্রস্তুত ছিল না, হঠাৎ করে রড এবং বাঁশ দিয়ে তৃণমূলের তিনজন কর্মীকে দুর্দান্তভাবে জখম করে এখন তারা বর্তমানে আশঙ্কাভাবে তারা ভর্তি আছে। আমাদের এলাকার এবং গ্রামবাসীর বক্তব্য হচ্ছে, আমাদের শান্তশিষ্ট এলাকা, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা ওইটা বলতে চাই যে কারু পতাকা খুলে কারু পতাকা লাগানো নয়, যে যার ভাবে করুক তা তো সমর্থনযোগ্য, কিন্তু যদি কেউ কারু পতাকা, আজকে যেমন তৃণমূলের পতাকা খুলে আজকে বিজেপি লাগাতে যাচ্ছে, যেটা অত্যন্ত অসমান এবং অগণতান্ত্রিক, যার জন্য এই ব্যাপারটা আমরা সোশ্যাল ওয়ার্কার হিসেবে এবং গ্রামবাসী হিসেবে এটা আমরা তীব্র নিন্দা করছি। গুরুতরভাবে আহত অবস্থায় তৃণমূল কংগ্রেসের চারজন কর্মীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। শাহাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার শেখ নাজির হোসেন দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। বিজেপি কোনো সংগঠন বলে কিছু আছে বলে আমি তো মনে করি না। আর এখানে কিছু বহিরাগত লোক তাদের টাকা পয়সা ছড়িয়ে কিছু সমাজের যে যুবকদেরকে উদ্যুক্ত করে তারা বিজেপি যারা সংগঠনের লোক আছে তারা এখানে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগকে খুলে পায়ে দ্বারা তারা ভুলণ্ঠিত করেছে। এবং কিছু সাধারণ মানুষ যারা তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জিকে যারা ভালোবাসে তারা এর প্রতিবাদ করেছে। এর প্রতিবাদের জন্য একটু কথাকাটাকাটি বিনিময়ের মাধ্যমে তারপরে তারা বিজেপি নেতৃত্বের দ্বারা রড এবং বাঁশ দিয়ে পিছন দিক থেকে তাদেরকে আক্রমণ করেছে এবং এখানে রক্তপাত হয়েছে, ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হয়েছে, এখানে ছবি করা হয়েছে, পুলিশ এসেছেন, তারা এখানে ছবি করেছে। এটা খুব নক্কারজনক ঘটনা, আমরা নিন্দা করছি। যেহেতু রাজনীতি করার অধিকার সবারই আছে, আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু আমরা এটাকে মানতে পারি না। এটা অসংগতি, আমার অসাংবিধানিক কাজ যে এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকাকে তারা ছিঁড়ে পায়ের দ্বারা ভুলণ্ঠিত করছে, এটা আমরা কিন্তু মেনে নিতে পারি নাই। এবং এলাকার লোক, সর্বসাধারণ যারা এলাকার যারা মমতা ব্যানার্জির ভক্ত লোক, তারা এর প্রতিবাদ করেছে। এই ঘটনায় বিজেপি নেতৃত্বকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বীরভূম থেকে মনোতোষ চৌধুরীর রিপোর্ট, টিভি নিউজ 10।